বন্ধুরা আবার আমি চলে এসেছি ভেনামি চিংড়ির ভিডিও নিয়ে বসে পড়েছি মাচায় এই মাচা ততদিন থাকবে যতদিন আমার এই ফার্মে চাকরি থাকবে তো আজকের আলোচ্য বিষয় হলো ওয়াটার স্ট্যাটিফিকেশান বা ওয়াটার স্ট্যাবিলাইজেশান করতে দেওয়া যাবে না ভেনামি চিংড়ির ক্ষেত্রে আমরা সবাই জানি ভেনামি চিংড়িতে এরিয়েশান দেওয়া হয় এই এরিয়েশান দিলে কি হয় এরিয়েশান দিলে অত্যধিক ঘনত্বের স্টকিং করলে মাছের অক্সিজেন সাপ্লাই পায় এছাড়াও কিন্তু আমরা এরিয়েশানটা এই কারণেই দেব যে ওয়াটার স্টেবিলাইজেশান বা ওয়াটার স্ট্যাটিফিকেশান হতে দেওয়া যাবে না শীতের সময় যদি পুকুরে এরিয়েশান দেওয়া না হয় তাহলে ওপরের জলটা একটু গরম মিডিলের জলটা তার থেকে একটু কম ঠান্ডা এবং তলার জলটা একদমই ঠান্ডা থাকে এই জলটাকে ভালো করে মিক্সিং করার জন্য স্টেবিলাইজেশান বা স্ট্যাটিফিকেশান হতে না দেওয়ার জন্য কিন্তু এই এরিয়েশান দেওয়া হয় এরকমই ভিডিও পেতে ভেনামে চিংড়ি সংক্রান্ত এরকমই ভিডিও পেতে গুগুলে সার্চ করুন এ যে গুগলি শর্ট